নমস্কার চ্যানেলের পক্ষ থেকে আজকে যে ব্যবসাটি নিয়ে কথা বলবো, এই ব্যবসাটা একটা ভিলেজ সাইড বিজনেস আইডিয়া। তো ভিলেজ সাইড বিজনেস আইডিয়া কী করে গ্রাম থেকে, আমি লিখেছি যে গ্রাম থেকে শুরু করে কী করে শহরে এই ব্যবসাটা করা যায় সেরকম একটা প্রসেস নিয়ে আজকে আলোচনা করব। তবে এই ব্যবসাটা শুরু করার জন্য আপনার পুঁজি মাত্র 6,000 টাকা, আর প্রতি মাসে আপনি 24,000 টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন। তো এটা একটা ভিলেজ সাইড বিজনেস আইডিয়া। তো ব্যবসার আইডিয়াটি আলোচনা করার আগে বলে নিই, চ্যানেলে যারা নতুন ভিজিট করেছেন অবশ্যই চ্যানেলের নিচে থাকা লাল সাবস্ক্রাইব বাটনের উপর ক্লিক করে সাবস্ক্রাইব করে দেন, পাশে থাকা বেল নোটিফিকেশন উপর ক্লিক করে নোটিফিকেশন বেল অন করে দেন, যাতে করে আমি যখন নতুন নতুন ব্যবসার আইডিয়াগুলো নিয়ে আসবো তখনই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছাতে পারে। তো চলুন আসে ব্যবসার কথায়। আজকে যে ব্যবসাটি নিয়ে কথা বলবো সেটার জন্য একটা মেশিন প্রয়োজন, এবং এই মেশিনটা হচ্ছে ক্লাইম্বিং মেশিন, মানে গাছে চড়ার মেশিন। তো এই ক্লাইম্বিং মেশিন দিয়ে আপনি একটা প্রফেশনাল ব্যবসা শুরু করতে পারবেন। আপনারা দেখতে পাচ্ছেন সাইডে, এই ক্লাইম্বিং মেশিন দিয়ে আপনি একটা প্রফেশনাল ব্যবসা শুরু করতে পারবেন। মেশিনটার দাম পড়ছে 4,800 টাকা। তো এটা মেটাল গ্রেড টি ওয়াকার, মেটালের তৈরি টি ওয়াকার, মানে গাছে ওঠার রাস্তা বলা যায় এই মেশিনটার নাম। আর দুখানা আরও মেশিন প্রয়োজন, সেটা আমি পরে বলছি। তবে এটা হচ্ছে মেন অ্যাকচুয়ালি কোকোনাট সেলিং বিজনেস, নারকেল বিক্রির ব্যবসা। তো নারকেল বিক্রির জন্য আপনাকে নিজের ঠেলাগাড়িতে নারকেল বিক্রি করতে হবে না, আপনি গ্রাম থেকে নারকেল পেড়ে এনে, গাছ থেকে গ্রাম থেকে নারকেল পেড়ে এনে, কারুর অনুমতি নিয়ে বা কারুর কাছ থেকে কিনে এনে আপনি নিজে পারবেন গাছ থেকে, এবং কাউ খুবই অল্প টাকার বিনিময়ে কিনে এনে আপনি শহর এলাকায় যদি আপনি বিক্রি করেন তাহলে কিন্তু আপনি প্রচুর টাকায় বিক্রি করতে পারবেন। শহরে বা গ্রামাঞ্চলেও আপনি এখন কিন্তু ডাবের বা নারকেলের দাম কিন্তু প্রচুর পরিমাণে, বাজারে একটা ডাব কিনতে গেলে কিন্তু 15-20 টাকা পড়ে যায় একটা ডাব খেতে গেলে, ডাব পান করতে গেলে একটা 15-20 টাকা পড়ে যায়, আর একটা নারকেল পড়ে যায় মিনিমাম 20-25 টাকা। তো এই ক্লাইম্বিং মেশিনের সাহায্যে আপনি যদি গাছ থেকে নারকেল পেড়ে এনে বিক্রি করতে পারেন বাজারে খুবই কম টাকার বিনিময়ে, তাহলে কিন্তু এই ব্যবসাটা কিন্তু আপনার দারুণ চলবে। এবং গাছে এই মেশিনটা কীভাবে কাজ করে সেটাও আপনাদের দেখিয়ে দেবো, খুবই সহজ। যারা গাছে উঠতে জানেন না তারা কিন্তু এই মেশিন দিয়ে খুবই সহজে, অতি সহজে যে কোনো নর্মাল গাছে উঠতে পারবেন, যে কোনো সরু গাছে উঠতে পারবেন, যে কোনো মোটা গাছে উঠতে পারবেন। তবে গাছটা সমান হতে হবে, শাখা প্রশাখাযুক্ত গাছ হলে হবে না, কিন্তু শাখা প্রশাখাবিহীন গাছ দরকার। যেমন ধরুন নারকেল গাছে উঠতে পারবেন, সুপারি গাছে উঠতে পারবেন, বিভিন্ন যেগুলো লম্বা লম্বা গাছ আছে সেগুলোতে উঠতে পারবেন। তাছাড়া গাছ কাটার জন্যও আপনি এই মেশিনটার সাহায্যে খুবই সহজে স্টেপ ফেলে ফেলে উঠতে পারবেন। তো আগে দেখিয়ে দেবো যে মেশিনটা কীভাবে কাজ করে, তারপরে পুরো বিজনেস আইডিয়াটি দেখুন, তাহলে কিন্তু বুঝতে পেরে যাবেন যে বিজনেস মডেলটা কী। আর যদি মাঝখানে স্কিপ করে চলে যান তাহলে কিন্তু আপনারা কিছুই বুঝতে পারবেন না। এই যে দেখুন, এখানে একজন মেশিন বাঁধছে, তারপরে দেখবেন যে কত সহজে গাছের উপরে উঠে যাবে, কোনো হ্যাপা নেই, কোনো ঝামেলা নেই, জাস্ট পায়ে যেরকম স্টেপ ফেলে সেরকম স্টেপ ফেলবে এবং কত সহজে একদম গাছের পুরো মগডালে উঠে যাবে, একদম দেখুন পুরো মাথায় উঠে যাবে, কত তাড়াতাড়ি এবং কত সহজে, কত তাড়াতাড়ি উঠে যাচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা, খুবই সহজে। কত লম্বা গাছ দেখুন, একদম মাথায় পৌঁছে গেছে। তারপরে আপনি এখান থেকে ডাব বা নারকেল পাড়তে পারেন। তো আপনারা দেখলেন যে মেশিনটা কীভাবে কাজ করে, খুবই সহজে, অতি সহজে স্টেপ বাই স্টেপ আপনি গাছে উঠতে পারবেন, যে কোনো গাছে উঠতে পারবেন। তো আপনারা জানেন গ্রামে যাদের গাছ আছে বেশিরভাগ ক্ষেত্রে নারকেল গাছগুলো হয় নদীর আশেপাশে বা নোনা এরিয়ায় হয়, সমুদ্রের আশেপাশে হয়, নদীর আশেপাশে হয়, নোনা এরিয়ায় নারকেল গাছগুলো বেশিরভাগই গড়ে ওঠে। তো আপনি যদি এরকম একটা গ্রামাঞ্চল থেকে আপনি যদি প্রতিদিন নারকেল পেড়ে এনে বিক্রি করতে পারেন, সেখান থেকে কিন্তু আপনার এক একটা গাছে মিনিমাম 30-40 পিস থেকে 50 পিস পর্যন্ত নারকেল হয়ে থাকে। তো সেগুলো যদি আপনি পেড়ে এনে খুবই সহজে আপনি পারবেন, কত দামের বিনিময়ে সেটা বলে দিচ্ছি। আপনি ধরুন একটা গাছ থেকে পারলেন 30 পিস, আরেকটা গাছ থেকে পারলেন 25 পিস, আরেকটা গাছ থেকে পারলেন 25 পিস, এইভাবে তিনটে গাছ ধরলেন, তো অর্থাৎ কত পিস হচ্ছে 30 পিস 25 পিস 25 পিস, অর্থাৎ 80 পিস আপনি পারলেন। তারপরে আপনার যে আপনি কত টাকা দিয়ে আপনি 80 পিস নারকেলটা কিনবেন, আপনি 4 টাকার বিনিময়ে কিনবেন, কেউ 3 টাকা নেয়, কেউ 4 টাকা নেয়, আপনি তো নিজে গাছ থেকে পেড়ে দিচ্ছেন তাদের। তাদেরও সুবিধা হলো, তারা বাড়িতে অনেক সময় খাবার জন্য ইউজ করে, তারা বলে যে আমাদের পাড়ার লোক থাকে না, কিন্তু আপনি মেশিনের দ্বারা আপনি পারছেন গাছ থেকে। তো আপনি কিনবেন, ধরুন আমি ধরেছি 4 টাকা করে কিনছেন নারকেলগুলো, পুরো আপনি গাছ থেকে পেড়ে এনে 4 টাকা করে কিনছেন, তো 80টা কিনতে গেলে আপনার 80x4 অর্থাৎ 320 টাকা খরচ হচ্ছে। আর আপনি বাজারে কত টাকায় করে বিক্রি করবেন, 80x15 টাকা করে সেল করবেন, 80x15 অর্থাৎ 1200 টাকায় বিক্রি করতে পারবেন।
অর্থাৎ আপনার 80 পিস নারকেল আপনার লাভ কত হচ্ছে, 1200-320 অর্থাৎ 880 টাকা পুরোপুরিভাবে লাভ হচ্ছে। বা আপনাদের যদি নারকেল গাছ থেকে থাকে বা আপনাদের যদি কোনো বাগান থেকে থাকে তাহলে কিন্তু আপনি এই মেশিনটার সাহায্যে নারকেল পাড়তে পারবেন নিজে থেকে। আপনাকে কাউকে বাইরের কোনো লোককে 300-400 টাকা রোজ দিয়ে ডাকতে হবে না কাউকে পাড়ার জন্য। বা আমাদের অনেক সময় অনেকের বাড়িতে নারকেল গাছ কিন্তু প্রচুর পরিমাণে আছে, কিন্তু পাড়ার লোক থাকে না বলে আমাদের নিজেরও খাওয়া হয় না বা বাজারে বিক্রিও করতে পারি না। আপনারা যদি এই মেশিনটা কিনে নিতে পারেন তাহলে কিন্তু আপনি অতি সহজেই গাছে উঠে নারকেলগুলো পাড়তে পারবেন। তো প্রথমে আপনার চেষ্টা থাকবে কোনো পার্টি ধরার, যাদের নারকেল বাগান আছে বা নারকেল গাছের প্রচুর বড় ঝাড় আছে বা প্রচুর নারকেল গাছ আছে, তাদের একটা পার্টি ধরতে হবে। প্রত্যেক দিন আপনাকে নারকেল পেড়ে পেড়ে নিয়ে যাবেন আপনি এবং তাদেরকে প্রত্যেকটা নারকেল বিনিময়ে 4 টাকা করে পিস দেবেন প্রত্যেকটা নারকেলে। তারা তো এমনিও খুশি হয়ে যাবে তাদের একজন নারকেল পেড়ে দিচ্ছে। অনেক সময় এরকম হয়, অনেক শহরে কিন্তু নারকেল গাছ থেকে থাকে কিন্তু তারা পাড়তে পারে না বলে, তো আপনি দেখবেন যে অনেক সময় তারা নারকেল পাড়ার লোক খোঁজে। তো আপনি যদি প্রত্যেক বাড়ি বাড়ি গিয়ে বলেন যে যেখানে নারকেল গাছ আছে তাদেরকে গিয়ে বলেন যে আমি নারকেল পেড়ে দেবো, তারা কিন্তু এমনি আপনাকে দিয়ে দেবে যে আমাদের এই কটা 5-6টা নারকেল লাগবে, বাকিটা তুমি নিয়ে যেতে পারো। এইভাবে আপনি কিন্তু ফ্রিতেও নারকেল অনেক জায়গা থেকে পেয়ে যাবেন যেগুলো শহর এলাকা আছে। তো সেগুলো কিন্তু বাজারে আপনি সেল করতে পারেন, যেখানে সবজি মার্কেট বসে, সবজি বাজার বসে, তারা কিন্তু অনেক সময় নারকেল রেখে দেয়। নারকেল কিন্তু অনেকে খোঁজে, নারকেল অনেক কাজে লাগে, আপনারা জানেন প্রত্যেকে মিষ্টি তৈরির কাজে লাগে, বিভিন্ন রান্নার ক্ষেত্রে কাজে লাগে। তো নারকেলের চাহিদা কিন্তু সবসময় বাজারে থাকে কিন্তু নারকেল অনেক সময় পাওয়া যায় না বাজারে। এইভাবে আপনি যদি প্রত্যেকটা সবজির দোকানে এইভাবে নারকেলগুলো বিক্রি করতে পারেন, কেউ 10 পিস নিয়ে নিল, কেউ 15 পিস নিয়ে নিল, পার ডে কিন্তু সে কিন্তু আপনার কাছ থেকে কিনে নেবে। তাছাড়া আপনি নিজেও বিক্রি করতে পারেন, নিজেও সেল করতে পারেন। ডাব আপনি পেড়ে এনে আপনি যদি সেল করতে পারেন বা ডাব শেক তৈরি করতে পারেন, ধরুন আপনি ডাবের জল একটা স্ট্র লাগিয়ে, একটা গ্লাস ফয়েলের গ্লাস লাগিয়ে, প্লাস্টিকের গ্লাস লাগিয়ে আপনি সেটাকে সার্ভ করতে পারেন, 15 টাকা করে আপনি বিক্রি করতে পারেন, এইভাবে আপনি সেল করতে পারেন। তো নারকেল যদি আপনি ডাব যদি বিক্রি করতে চান এর জন্য দুটো মেশিনের প্রয়োজন। ডাব যদি আপনি বিক্রি করতে চান, একটা হচ্ছে কোকোনাট ওপেনার ড্রিলার, এটা কোকোনাটটাকে ফুটো করে দেবে। ফুটো করার জন্য আপনাকে কসরত করতে হবে না, কাটতে হবে না, কোকোনাটটাকে মানে নারকেলটাকে ফুটো করে দেবে। এই যে মেশিনটা দেখতে পাচ্ছেন এই কোকোনাটটাকে ফুটো করে দেবে, এটার দাম পড়বে আপনার 330 টাকা। আর যদি আপনি সেই ডাবগুলোকে ছিলে, ধরুন কোনোটা নারকেল হয়ে গেছে, ঝুনো নারকেল হয়ে গেছে, সেগুলোকে আপনি ছিলে বাজারে বিক্রি করতে চান, তাহলে কিন্তু এই যে পাশে মেশিনটা দেখতে পাচ্ছেন এই মেশিনটা না, এটা একটা নাইফ, এটা ছুরি প্রয়োজন। এই স্টিল শার্প এজ নাইফ, স্টিল শার্প এজ নাইফ, এটার দাম পড়বে আপনার 600 টাকা। এটা কিন্তু খুবই শার্প, খুবই সহজে আপনি নারকেল কাটতে পারবেন। তো টোটাল আপনার খরচ হচ্ছে, মেশিনটার দাম পড়ছে 4800 টাকা, কোকোনাট ওপেনার ড্রিলার লাগছে 330 টাকা, স্টিল শার্প এজ নাইফ লাগছে আপনার 600 টাকা। টোটাল আপনার 5730 টাকা দিয়ে আপনি পুরোপুরিভাবে ব্যবসাটা শুরু করতে পাচ্ছেন। আর আসা যাক এই মেশিনগুলো আপনি কোথা থেকে কিনবেন। এই মেশিনগুলো আপনি অ্যামাজন অনলাইন শপিং সাইট থেকে আপনি ডাইরেক্ট পারচেস করতে পারেন, সেগুলো কেনার লিঙ্ক আমার ডিসক্রিপশানে দেওয়া আছে, চাইলে সেখান থেকে আপনার ডাইরেক্ট পারচেস করতে পারেন। আর ঢাকার চক বাজার থেকেও আপনি কিনতে পারেন বাংলাদেশে যারা আছেন, আর বাংলাদেশে মেশিনারি মার্কেটের অ্যাড্রেস আমার ডিসক্রিপশানে দেওয়া আছে, চাইলে সেখান থেকে আপনার পারচেস করতে পারবেন। তো প্রফিট হচ্ছে 880 টাকা। ধরুন আপনি নারকেলগুলো তো বয়ে আনবেন, সেটার তো একটা ক্যারিং কস্ট বা বহন খরচ আছে, তো বহন খরচ আমি ধরেছি 80 টাকা। তো ধরুন আপনার 800 টাকা পার ডে লাভ হচ্ছে, 880 টাকা হচ্ছিলো, 80 টাকা ক্যারিং কস্ট বা বহন খরচ, 80 টাকা আমি বাদ দিলাম, অর্থাৎ 800 টাকা লাভ হচ্ছে, অর্থাৎ পার মান্থ 830, অর্থাৎ 24,000 টাকা ইনকাম করতে পারছেন এই ব্যবসাটা থেকে। চাইলে নিজেও আপনি সেল করতে পারেন, ডাব শেক ডাবের আপনি জলটাও বিক্রি করতে পারেন, কোনো গ্লাসে করে আপনি সেল করতে পারেন, বা ডাব সমেত আপনি স্ট্র লাগিয়ে দিয়েও সেল করতে পারেন। নিজের যদি লজ্জা থেকে থাকে তাহলে, আপনার যদি মনে হয় যে ব্যবসাটা করতে লজ্জা বোধ হয়, তাহলে কিন্তু আপনি পাইকারি ডাব বা নারকেল কিনে এনে সেটাকে বাজারে বা মার্কেটে সেল করতে পারেন। যেখানে সবজি বিক্রেতা আছে তারা কিন্তু প্রচুর পরিমাণে তাদের ডাব প্রয়োজন বা নারকেল প্রয়োজন, অনেকে কিন্তু বাজারে নারকেল খোঁজে কিন্তু পায় না, চাইলে এই ব্যবসাটা আপনি শুরু করতে পারেন। এবং নারকেল গাছে কিন্তু প্রচুর পরিমাণ সারা বছরই কিন্তু নারকেল হয়, এটা মনে রাখবেন, সারা বছরই কিন্তু নারকেল হয়। প্রত্যেক দিন গিয়ে গিয়ে যদি আপনি একটা পার্টি ধরতে, যদি আপনি 5-6খানা পার্টি ধরতে পারেন, তাহলে কিন্তু আপনার প্রচুর পরিমাণে সেল করতে পারবেন নারকেল। তো এরকমভাবে প্রত্যেক দিন আপনি যদি সেখান থেকে আপনি কিনে এনে বিক্রি করতে পারবেন। তো এই ব্যবসাটা কিন্তু খুবই সহজ, যদি একটু মনোযোগ দিয়ে কনভিন্স করে আপনি যদি বাগানের মালিককে রাজি করাতে পারেন, তো একদম কিন্তু সহজ ব্যবসাটা। শুধু একটু আপনার কাস্টমার বেস চাই বা একটু লোকের সাথে পরিচিতি চাই, তাহলে আপনার যেখানে নারকেল বাগান আছে আপনি সেগুলো লোকের সাথে চেনা পরিচিত করে আপনি সেখানে যেতে পারবেন। তো এই ব্যবসাটা কিন্তু খুবই সহজ, যদি আপনি মনে করেন যে কঠিন তাহলে কিন্তু কঠিন, আর যদি মনে করেন সহজ তাহলে কিন্তু সহজ।
চাইলে আপনি এই ব্যবসাটা শুরু করতে পারেন। এবং এই ব্যবসা সম্পর্কিত যদি আপনাদের মনে কোনো রকম প্রশ্ন থেকে থাকে তাহলে কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি প্রত্যেক কমেন্টে উত্তর দেওয়ার চেষ্টা করি। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করে দেবেন। পরের বার আপনাদের জন্য আরেকটি ব্যবসার আইডিয়া নিয়ে উপস্থিত হব, ততক্ষণে আপনাদের কাছ থেকে বিদায় জানাচ্ছি। ধন্যবাদ।